তা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে বলুন আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণ কথামৃতটা পড়বে আগে রামকৃষ্ণ কথামৃত পড়ুক ঠাকুর কি বলেছেন মমতা ব্যানার্জি তো ঠাকুর যে কথা বলেছেন সেই কথাকেই ব্যক্ত করেছেন যে আপনাকে যদি ক্রমাগত উত্তক্ত করা হয় আপনাকে যদি ক্রমাগত আক্রান্ত করা হয় আপনি ছবল দেবেন না ঠাকুর তো সেটাই বলেছিলেন রাস্তার ধারে পড়ে থাকা একটি সাপ তাকে মানুষ ভয় পেত ঠাকুর তখন বলেছিলেন তুমি কাউকে ছবল দিও না কিন্তু তারপরে যখন ঠাকুর সেই সাপটির সাথে দেখা হলো তখন দেখলেন সে প্রায় অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে কারণ সে কাউকে ভয় দেখায়নি ছবল দেয়নি তাই তাকে মানুষ উত্তক্ত করেছে ছুঁড়ে মেরেছে তখন সেক্ষেত্রে বলেছিলেন তোমাকে ছবল দিতে বারণ করেছি ফোস করতে তো বারণ করবি মানে তুমি চাইলে যে প্রতিবাদ করতে পারো তুমি চাইলে যে তোমার নিজস্ব ক্ষমতায় রুখে দাঁড়াতে পারো সেই বার্তাটা যেন তাদের কাছে পৌঁছয় সেই লুমপেন স্কোয়াডের কাছে নইলে তারা রাজ্যটাকে লুমপেনের স্বর্গরাজ্য বানিয়ে রেখে দেবে সেই বার্তাই মমতা ব্যানার্জি দিয়েছেন যে আমি ছোবল দিচ্ছি না কিন্তু আমাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাণী ছোবল না দিলেও ফোস করতে তো দ্বিধা নেই তারা যেন এটা ভুলে না যায় মমতা ব্যানার্জি আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসে আজকে মমতা ব্যানার্জি হয়েছিল আজকে যারা এইসব বড় বড় ডায়লগ মারছেন তারা কোথায় ছিলেন সেই আন্দোলনের দিন শুভেন্দু অধিকারী তার বাবা তো প্রার্থী হয়েছিলেন উনিশশো সালে হার্ড হয়েছিল জামানত বাজিয়া কিছু এত বড়ই যদি নেতা হয়ে থাকে সেদিন তো অখিলগিরি সেকেন্ড হয়েছিল শুভেন্দু অধিকারী তার বাবা থার্ড হয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছিল তা এত বড় নেতার জামানত বাজেয়াপ্ত ওই কাথির বুকে কেন হয়েছিল মমতা ব্যানার্জি ছিল বলে তিনটে দপ্তরে মন্ত্রী হতে পেরেছে এমএলএ থেকে এমপি পঁয়ত্রিশটা পর্ষদ বিভিন্ন মিলিয়ে চেয়ারম্যান সমবায় সমিতি সমস্ত কিছু করে আরে বহরে বড় হয়ে এখন ওই জার্সিল জার্নোরা তারিখ ভাঙি দাঁতের গোড়া সেই জায়গা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল শুভেন্দু অধিকারী কিন্তু গণআন্দোলনের ইতিহাস মমতা ব্যানার্জির সাথে রয়েছে তাই